ঝামেলা একটা ব্যাপার, গুড মর্নিং, শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভ্লগে। আজকে হোলি স্পেশাল ভ্লগ, এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে ব্লুয়ের প্রথম হোলি। আমরা ব্লুয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি, এটা মাই ফার্স্ট হোলি লেখা। এবং আমাদের যেটা হাউসিং আছে দেওলোক সোনার সিটি কমপ্লেক্সের মধ্যে, বিশালভাবে হোলি সেলিব্রেশন হচ্ছে। সকাল 11:30 থেকে শুরু হবে খাওয়া দাওয়া, রেন ড্যান্স, যা হয় হোলির দিন অনেক কিছুই আসে তো। বাট আমরা সেটায় থাকতে পারবো না, আমরা সকালের দিকটা এখানে হোলি খেলবো। খেলে আমাদের যে ওয়্যারলেসের ফ্ল্যাটটা আছে, টালিগঞ্জের যে ফ্ল্যাটটা আছে সেখানেতে যাবো। সেখানে অমলানরা সব আসবে, ওখানেতে মাটন রান্না হবে। আর ব্লুকে নিয়ে এখানে সকালটা একটু নামবো। মুনমুন্দি, ঋত্বিকদা আছে, সঙ্গীতা দীরা আছে, ওরা সব আসবে। ব্লু একটু রং দেবে সকলকে। তো এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি, স্পেশাল ব্লগ আজকে। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন, হোলিতে খুব মজা করুন, এনজয় করুন, অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড ঝামেলা। কারণ হোলির দিন ছোটোবেলা থেকে দেখে আসছি যে খুব বড় বড় ঝামেলাগুলো হোলির দিনই হয়। বেসিক্যালি একটা দেড়টা এরকম সময়তে বহুত এক্সপিরিয়েন্স আছে ঝামেলার, হোলিতে অনেক বড় বড় ঝামেলা হতে দেখেছি। সো জাস্ট ট্রাই টু অ্যাভয়েড অল দোজ। আর একটা রিকোয়েস্ট আছে সকলকে, যে হোলি খেলবেন খুব ভালো করে, কিন্তু রাস্তার কুকুর বেড়াল এদেরকে রং দেবেন না প্লিজ, কারণ ওরা হোলির ব্যাপারটা বোঝে না, এবং ওই রঙগুলো ওদের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন। ব্লু জামা পরে নিয়েছে, মাই ফার্স্ট হোলি। এটা হচ্ছে ব্লুয়ের গেঞ্জি আজকে, আর ব্লুয়ের বাবা ব্ল্যাক পরেছে, কারণ আমি হোলিতে সববার ব্ল্যাকই পরি। একবার ঋত্বিক দাদের ফ্ল্যাটে নিয়ে যেয়ে ওরা এসেছিল, অতক্ষণে ব্লুয়ের মা রেডি হয়ে যাবে। ব্লু সবাইকে একটু রং মাখাবে একবার। মাই ফার্স্ট হোলি, হ্যাপি হোলি। আচ্ছা, হ্যাপি হোলি, সবাই সবাইকে হ্যাপি হোলি বলে দে। হোলি খেলবে এখন, নেমে মা বাবাকে একটু আবির দেব। সো আমাদের এই দেবলোক সোনার সিটিতে নিচে একটা প্রভাত ফেরি হচ্ছে, ওখানে ব্লুকে একটু নিয়ে যাব। আমি একটু খেয়ে নিই। তোমার ড্রেসটা আমাকে একটু দে। এটা ব্লু এর প্রভাত ফেরির ড্রেস। আমার নেই তো বাবু, আমার নেই, আমার নেই বাবু। এই গেঞ্জি তো অমলানরা দিয়েছে। না 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 না, হাটি মাটিম টিম তারা মাটি পারে দিন, তাদের খাড়া দুটো সিং তারা হাটি টিম টিম। এই ছেলেটা ভেল ভেলেটা আমাদের বাড়ি যাবি? ব্লু এখন প্রভাত ফেরি দেখতে যাচ্ছে। ব্লু এখন প্রভাত ফেরি দেখতে যাচ্ছে, আমাদের কমপ্লেক্সের ভেতরেই হচ্ছে। চলো 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 চলো। সোনার সিটিতে থাকা অবস্থা আমাদের প্রথম হোলি। সানগ্লাসটা দিইনি তোমায়? ওর সানগ্লাস নেই তো। হ্যাঁ, এখন পরে না, একটু বড় হ। তো পিচকিরি আছে, ওর পিচকিরি আছে, ওর রং আছে। দেখে আসি, আমরা মোটামুটি সোনার সিটি থেকে বেরিয়ে যাবো হচ্ছে সকাল 11 নাগাদ। টালিগঞ্জের ফ্ল্যাটে যাবো, ওখানেই রান্না বান্না হবে আজকে। ড্রিঙ্ক
দেখি আজকে নাচবে নাকি। হ্যাঁ এদিক দিয়ে প্রভাত ফেরি শুরু হয়ে ওপাশে গেছে, আমরা ওপাশে যাই। লু চলো হ্যাপি হোলি করবে, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। ফায়ার আলার্ম অন হয়ে গেছে আবার, কোথায় আবার ফায়ার লাগলো? এই ফায়ার আলার্ম মাঝে মাঝে অন হয়ে যায় আমাদের অফিসে। সেদিন ড্রিল হয়েছে, শুক্রবার গেছি। ব্লু সবাইকে হ্যাপি হোলি বলো, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা বলো, শুভ দোল পূর্ণিমা। কে না আসলে আমরা দেখতে পারবো না। তোকে একটু দেবো নাকি একটা টিপ দিয়ে আবি রে? দে হাত দিয়ে না চাটলে হ্যাপি হোলি। তোমাকে দিয়ে আবার ওই দিন কি হবে? এদিক দিয়ে আমাদের প্রভাত ফেরিটা আসছে। প্রভাত ফেরিটা বেসিক্যালি কমপ্লেক্সের ভেতরেই ঘুরছে। ব্লু প্রভাত ফেরি দেখছে। হ্যাপি হোলি বলে দাও। কি হয়েছে? গাড়ির উপরে রাখা আছে। ঋত্বিকের বাড়ি দেখলাম না, আর ওপরে পিয়ালিদির কুকুরটা ডেকেই যাচ্ছে। ওই তো সঙ্গীতা দিয়ে এসছে। সামনে এসে দেখি প্রচুর রং খেলা হচ্ছে, প্রচুর অলরেডি শুরু হয়ে গেছে। লালটা বাকি ছিল, আমি এখন দেব না, আমি পরে দেব। পায়ে একটু লাগিয়ে একটু দাও। মাথা নাড়ো, মাথা নাড়ো। ব্লু এক্সাইটেড আজকে, আর জায়গা নেই। ব্লু এর ফার্স্ট হোলি। হ্যাঁ ছেলের দুপাট্টাটা এখানে একটা পিন দিয়ে টাপ করবি, মানে ওর পায়ে। সেই আমরা নিচ থেকে ওপরে উঠে এসেছি এখন। ভালো ভালো রং খেলেছে বলো। না
ঘরের মধ্যে বলে আরো কম দেয়, ফ্যান চলছে, ভীষণ ভাবে আশীর্বাদ করলাম, খুব ভালো হও, শুধু লালই দিচ্ছি সবাইকে, এত আবির আছে, আমরা একটু নিচে গিয়ে লোকজনকে দিই, বাবাকে দিয়ে দি, চল, হ্যাঁ ওকে দেখো ঠাকুরকে দেবো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, অনেক আশীর্বাদ করলাম, আবির সব পড়ে গেল, ও ফাটাফাটি ব্যাপার, এদিকে অম্লান গুড়িয়ার বিহু এসে গেছে, একজনকে আরেকজন হোলি টোলি খেলে আমার জন তো খেয়ে চান টান করে ঘুম দিয়ে দিয়েছে, এই যে হ্যাপি হোলি, মিমিকে চেনা যাচ্ছে, এখনো রং দিইনি তো, তোমাদের রং দেয়া যাবে না, অল্লি টিকা, হ্যাপি হোলি, সবাই সাদা পরেছে, আমি একা কালো, ইশ এটা লাল নিয়ে আমার আমার দা, আমি 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 একটা ধরে দাও, এটা ধরে, হ্যাপি হোলি, হ্যাপি, আমি খুলতে পারছি না, সব ইয়েলোই দিতে হবে, আর হ্যাপি হোলি, এই তোমাদের ওই এটা ঋত্বিক দা, এটা মিল্টন দা, মিল্টন দা হচ্ছে আমাদের সোনার সিটির সব থেকে হ্যাপনিং ব্যক্তি, হ্যাপি হোলি, থ্যাংক ইউ সো মাচ, মিল্টনটা হ্যাপনিং, হ্যাপি হোলি, ওটা বার কর, ওটা বার, আরে এখন এই রুটে দিলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, আমলানকে দেব না তো, এত হ্যাপি হোলি, হ্যাপি হোলি, গুড়িয়া রমলান লাস্ট মোমেন্টে ড্রাইভার পেয়েছে, আজকে দিয়ে ড্রাইভার পাওয়াটা খুব ঝামেলা একটা ব্যাপার, টু পেয়ে গেছে, তারপর বিহুকে নিয়ে আসছি, আমরা ব্লুকে নিয়ে আসবো, এখন একটু ঋত্বিক দার ফ্ল্যাটেতে যাবো, বুলু এসে গেছে, বুলু দেখো কে আসছে, বিহু হাই কর মামা, হাই কর, সে হাই টু টু এসে গেছে, হাই, ব্লুকে এখন হ্যাপি হোলি টি শার্টটা আবার পরিয়ে দেওয়া হয়েছে, বিহু এসে গেছে, এদিকে এদিকে এসো, বা কল্পনা দি, এদিকে মুনমুন দি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, এদিকে নিয়ে আয়, যাচ্ছে ওইদিকে ওয়েস্টার বিয়েটা ভালো, ব্লুয়ের গার্লফ্রেন্ড বিহু, বিহু আসছে, তো দোল এখন ফুল ফ্লেজড ভাবে শুরু হয়ে গেছে, বাট আমরা আজকে সোনা সিটিতে থাকছি না, আমরা একটু বাদে এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের ওই ফ্ল্যাটেতে ফিরবো, ওখানে আরও দু একজন বন্ধুরা আসবে, ওখানে মাটন ফাটন বানানো হবে, আর এখানে যারা যারা আছে তাদের সঙ্গে একটু তো দোল মানে ইনিশিয়ালি খেলা হলোই, আর ঋত্বিকদার ফ্ল্যাটে এখন আছি, গায়ে পড়া ব্লু বলেছে, এখন লজ্জাই মরে যাচ্ছে, না ওই সময় কিন্তু সত্যি গায়ে পড়ছিল, আমি কিন্তু একদম ঠিক বলেছি, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই, তাই 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 মামার বাড়ি যাই,
ওদের ভালোবাসাটাই এটা না। আচ্ছা বসো, রাহুল একটা তুলে দিবি ওদের দুজনের শুধু। চলো আমরা নিচে নেমে আসছি, এবার ওই ফ্ল্যাটে যাবো। এতক্ষণ এই ফ্ল্যাটে অনেক জনের সঙ্গে অনেক আড্ডা ফাড্ডা হলো। মুখে দেবে, এর হাতে লেগে গেছে অলরেডি নীল রং। সামনে এলাম, এখন ঢুকবো। আজকে এখানে মাটন বানানো হবে, জিনিসপত্র সব নিয়ে আসছি। আপনারা অনেকদিন পর এই ফ্ল্যাটটা দেখছেন। আমার দাদারা এসছে, দাদা এখন নয়ডাতে রয়েছে কিন্তু দোলের সময় এখানে এসছে। অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগছে দেখা হয়ে। ঘিরে পুরো রং লাগিয়ে দিয়েছে। আর এত দিন পর এখানে এসেছি, আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। বাড়িতে আজকে অনলাইন রস সব এসছে, এখানে মাটন রান্না হবে। এখন একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি। মাটন মানে এখন সবাই পেঁয়াজ কাটা চলছে, মাটন ম্যারিনেশন হবে, তারপর রান্না হবে, মানে পুরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে জিনিসটা অনেকটা সাডেন হয়ে গেছে, মানে স্পেশালি আজকে জয় আর কোয়েলের এখানে আসার কথা, ওরা আসছে অন দা ওয়ে, মানে অন দা ওয়ে ঠিক না, ওদের একটু টাইম লাগবে আসতে, ওরা আসছে। তো ওরা আর আমরা ভেবেছিলাম আমি ওদেরকে মাংস করে খাওয়াবো, কিন্তু হঠাৎ করে অমলান আর গুলিও বলেছে ইয়ার সেম পাড়া, সকালে দেখা হলো, তখন বললো ঠিক আছে তাহলে আমরাও সবাই মিলে জমিয়ে মাংস রান্না করা যাবে। আজকে মাটনটা অমলানি বানাবে, দেখি দেখি দেখি, পুরো কাঁচা মাংস খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে, এত খিদে পেয়েছে। এখন অমলান সবে ইয়ে করছে, আলু ভাজছে, আলু ভাজাটা হোক তারপর। তুই কি কি নিচ্ছিস? শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতাটা আমরা পাইনি, তাই তেজপাতা দিচ্ছি। মোটামুটি সবাই হাত লাগিয়েছে। আমি আগে একটা ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নিয়েছি এক রাউন্ড, এখন ঘুরিয়ে একটা কি নিয়ে এসেছে, ওই পটেটো চিজ, না চিকেন না, পটেটো, পটেটো গার্লিক, এই চিলি পটেটো গার্লিক, এটা এটা একটু মাইক্রোতে গরম করে নিলি না ভালো হতো তাহলে। আর এদিকে মাংসের মশলা কষানো হচ্ছে, কাঁচা লঙ্কা আর কুচো পেঁয়াজি দেওয়া হয়েছে, আর সব বাটা বলতে আদা রসুন বাটা দিয়েছি, একটু কষলে মাটনটা দেওয়া হবে। মাটন অ্যাকচুয়ালি করতে ভালোই সময় লাগে, তো সবাই মিলেই হাত লাগিয়ে দিচ্ছে। এটা দিয়ে দিই, মাংসটা ঢালা হচ্ছে এখন, কষার কালারটা, কষার কালারটা অনলাইন দেখতে বলছে দুর্ধর্ষ হয়েছে। এই মাংসটা অনেকক্ষণ আগে থেকে ম্যারিনেটেড আছে, প্রচুর জল
দারুন দারুন বিন্দু, একটাই গন্ডগোল হচ্ছে, সাহসী পাচ্ছি না। সাহসীটা পাচ্ছিস না? মাংসের গন্ধটা তো দারুন বেরিয়েছে, বাট সফট কতটা হয়েছে সেটাই দেখতে হবে। ওটাই বুঝতে পারছি না যে কতটা সফট হয়েছে। এখন ওই বাড়িতে থেকে থেকে এইবারই কিছু জিনিস যেন ভুলেই গেছি, কোথায় কি থাকে। আসলে সবকিছু এখানে নেই, ও এখনো সফট হবে আর কি হবে। এখানে কুক আছে, এই যে অম্লান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোলি পার্টি শেষ আমাদের, মোটামুটি খুব ভালো এনজয় করলাম আজকের হোলিটা। ব্লু আর বিহুর সাথে খুব ভালো সময় কেটেছে, সকাল থেকে মাটন খাওয়া দাওয়া হলো। আশা করি আপনাদেরও হোলি খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।